গোলকিপিংকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া এক নাম ম্যানুয়েল নয়্যার। পোস্টের নিচে ও যখন দাঁড়ায় তখন প্রতিপক্ষ থাকে আতঙ্কে। নয়্যারকে বিট করে বল জালে ছালাতো ফুটবল মাঠে দুরূহতম কাজের একটা। গোল ঠেকানো সাথে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে সুইপার কিপার বনে যাওয়া, সাধেই কিয়ারোকে বলা হতো বিশ্বসেরা। তবে ভাগ্যের নির্মম পরিহাস, পায়ের মেটাটার্সেল ভেঙে ছিটকে যান মাঠের বাইরে, সেও চার মাসের জন্য। বহু কষ্ট করে ফিরেছিলেন, টিকতে পারেননি এক মাসও। আবারও একই ইঞ্জুরি, আবারও রিহ্যাব, তবে এবার ছ মাস। ট্রেনিংয়ে ঘাম ঝরিয়েছেন, নিজেকে প্রমাণ করে মাঠেও ফিরেছেন। তবে খুঁজে পাওয়া যাচ্ছে কি সেই বিশ্বসেরা নয়্যারকে? ইতিহাসে প্রথম বুন্দেসলিগায় নয়্যারের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন কেউ। চলতি সপ্তাহে ডুসেলডর্ফের সাথে তাই বায়ার্নের 3-3 গোলে ড্র। আরও গভীরে যাওয়া যাক, বুন্দেসলিগায় খেলে 18 দল। সেইভের শতকরা হিসাবে ম্যানুয়েল নয়্যারের অবস্থানও ঠিক 18 নম্বরে। নিজের দিকে ধেয়ে আসা বলের অর্ধেকও ঠেকাতে পারেননি নয়্যার। কথা আছে, ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। প্রভাবটা প্রমাণ করতে পারবেন তো সুইপার কিপার খ্যাত ম্যানুয়েল নয়্যার?